মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এদিন থেকে জেলায় শুরু হলো দুয়ারে রেশন কর্মসূচি। সিঙ্গুর ব্লকে সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজারে উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েতে বুধবার থেকে চালু হয়েছে দুয়ারে রেশন কর্মসূচি। বাড়ির দোরগোড়ায় রেশন পেয়ে খুশি উপভোক্তারা। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মালিক, সিঙ্গুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান জবা কর্মকার, উপপ্রধান কার্তিক মাঝি সহ অন্যান্যরা। বাংলার মুখ্যমন্ত্রী যে কথা দেন তিনি সেই কথা রাখেন, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। দুয়ারে রেশন এই প্রকল্প নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা মতো আজকে আমরা সিঙ্গুর ব্লকে আমরা প্রথম সূচনা করলাম। আমাদের এখানে শৈলেন্দ্রনাথ কুণ্ডু রেশন ডিলার, তার দ্বারা যে রেশনের মাল সামগ্রী নিয়ে যে ভ্রাম্যমাণ গাড়ি বেরিয়েছে, সেই গাড়ি আমাদের এই সিঙ্গুর নতুন বাজারে গ্রাহকদের দিয়ে আমরা সূচনা করি। মানে মুখ্যমন্ত্রী যে কথা মানে বলেন স্যার, ঠিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, লক্ষ্মী ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কৃষক বন্ধুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো সবই তিনি পূরণ করলেন। আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তারপরে তো কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত কোরআন পুরাণের কথা যেমন খানিকক্ষণ বলে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিকক্ষণ বলে শেষ করা যায় না। তাই বলবো এই দুয়ারে সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।